প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পূর্বের বেসিক লেসনগুলোতে আমরা দেখেছি যে কিভাবে আমরা আমাদের নিজস্ব প্যাটার্ন আমরা তৈরি করতে পারি এই লেসনে আমরা দেখব আমাদের নিজস্ব প্যাটার্ন তৈরি করার একটি প্রক্রিয়া যদিও বিষয়টি আমাদের জন্য নতুন কিছু নয় কিন্তু তারপরও আমরা এই প্র্যাকটিক্যাল প্রজেক্টে এটিকে কেন দেখছি এর কারণ হচ্ছে আপনারা অনেক সময় দেখতে পাবেন যে এমন কোনো কাগজ সেখানে ব্যবহার করা হয় বিভিন্ন স্থানে যেখানে পিছনে একটি জল জাতীয় এরকম কিছু বিষয় থাকে তো আমরা একটি সাধারণ প্যাটার্ন তৈরি করে সেই প্যাটার্নটিকে আমরা ব্যবহার করে ধরনের একটি জল ছাপযুক্ত কাগজ আমরা তৈরি করতে পারি অথবা আমরা ইচ্ছে করলে আমরা কোনো ডিজাইনকে তৈরি করে তার অ্যাপাস তার অপাসিটি আমরা কমিয়ে বাড়িয়ে আমরা সেটিকে জল ছাপ হিসাবে ব্যবহার করতে পারি তো সিম্পল একটি কাজ আমরা একটু দেখি এবং বুঝে নেই আমরা আমাদের টুল বক্স থেকে আমাদের যে টাইপ টুল রয়েছে সেই টাইপ টুলটি সিলেক্ট করি এবং এখানে কিছু একটি লিখি যেমন আমরা এখানে লিখছি মিরেজ মাল্টিমিডিয়া আমরা এই টেক্সটুকুকে লিখলাম লিখে এবার আমরা আমাদের যে সিলেকশন টুল রয়েছে সেই সিলেকশন টুলের সাহায্যে আমাদের লেখাটিকে আমরা সিলেক্ট করে নিলাম আমরা এর সাইজকে আমরা ছোট বড় করে নেই আমরা আমরা কন্ট্রোল এবং অল্ট এবং শিফট চেপে ধরে আমরা ড্রাক করে এটিকে আমরা সাইজিং করে নিলাম যে সাইজে আমরা চাচ্ছি আমরা এবার যদি এর কালারকে চেঞ্জ করতে চাই আমরা আমাদের সোয়াচ প্যালেট থেকে আমরা একটি কালার নিতে পারি অথবা কালার প্যালেট থেকে আমরা কালার নিয়ে আমরা কালারকে পরিবর্তন করতে পারি তো এখান থেকে আমরা একটি একটি হালকা একটি কালার নিচ্ছি যেমন এই অরেঞ্জ কালারটিকে আমরা নিলাম আমরা এই কালারটিকে এখান থেকে সিলেক্ট করলাম আমরা যদি এই টেক্সটিকে একটু আরেকটু বড় করে নেই আমাদের মতো করে আমরা পুনরায় শিফট অল্টার চেপে আর একটু বড়ো করে নিলাম বন্ধুরা আমাদের যে টেক্সটি রয়েছে এই টেক্সটির মধ্যে আমরা যদি একটু ইফেক্ট দিতে চাই আমরা সেটি দিতে পারি আমরা ইফেক্ট মেনুতে গিয়ে আমরা এখান থেকে আমরা র্যাপ ইফেক্ট দিয়ে দিই সিম্পল একটি ইফেক্ট যেমন এখানে আমরা এই আমাদের যে এই ওয়েবের ইফেক্ট রয়েছে আমরা একটি ওয়েবের ইফেক্ট আমরা এখানে দিয়ে দিই আমরা প্রিভিউ অন করে নেই ফলে আমরা বুঝতে পারবো যে আমাদের ওয়েব ইফেক্টটি কী ধরনের কাজ করবে আমরা একটু এটিকে ডানে বামে সরিয়ে আমাদের মতো যেখানে দিলে আমাদের এটি ভালো হবে ঠিক সেই ধরনের একটি ইফেক্ট আমরা কিন্তু এখানে সেটিংস করে দিতে পারি তো আমরা এটিকে সেন্টারেই রাখছি আমরা হরাইজন্টালি দিয়ে দিচ্ছি এ ধরনের একটি ইফেক্ট আমরা দিয়ে দিই বন্ধুরা আমরা ওকে প্রেস করি ফলে ইফেক্টটি কিন্তু এখানে দেওয়া হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এ ধরনের টেক্সটি তৈরি হলো আমরা টেক্সটটিকে পুনরায় সিলেক্ট করে আমরা এবার প্যাটার্ন হিসেবে এটিকে ডিফাইন করব। আমরা যাব এডিট মেনুতে এবং আমরা ক্লিক করছি ডিফাইন প্যাটার্ন আমরা ডিফাইন প্যাটার্নে ক্লিক করলে আমরা প্যাটার্নের একটি নাম দিতে পারি অথবা আমরা যেভাবে রয়েছে নিউ প্যাটার্ন এভাবে রাখতে পারি আমি নাম দিয়ে দিচ্ছি যেমন আমি এর নাম দিয়ে দিচ্ছি মাহদি মাহদি দিয়ে আমি ওকে প্রেস করছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্যাটার্নটি সেটি কিন্তু সোয়াচ প্যালেটের মধ্যে চলে এসেছে যেখানে মাহদি নামে রয়েছে এবার আমাদের যে প্যাটার্নটি আমরা তৈরি করেছিলাম অর্থাৎ যে ডিজাইনটির সাহায্যে প্যাটার্নটি করেছি আমরা সেটিকে আমরা মুছে দেই এবার আমাদের যে আর্ট বোর্ড রয়েছে আমরা সেই আর্ট বোর্ডের সাইজটিকে একটু ছোটো করে নেই জুম আউট করে নিচ্ছি ফলে আর্ট বোর্ডটি ছোটো হয়ে গেল এবার বন্ধুরা যে বিষয়টি আমরা করব আমরা আমাদের রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করব। এবং রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমাদের যে আর্ট বোর্ডটি রয়েছে আমরা সেই আর্ট বোর্ডের মধ্যে একটি রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করে দিচ্ছি এবং বলতে গেলে পুরোটাই এই আর্টবোর্ডটি জুড়ে আমরা আমাদের এই রেক্ট্যাঙ্গেলটিকে দিয়ে দিলাম বন্ধুরা আমরা আমাদের এই সিলেকশন টুলের সাহায্যে আমরা এবার রেক্ট্যাঙ্গেলটিকে সিলেক্ট করি এবং আমাদের যে ফিল কালার রয়েছে সেই ফিল কালারকে আমরা নান করে দেই ফলে আমাদের রেক্ট্যাঙ্গেলটি এ ধরনের সাদা হয়ে যাবে এবারে আমরা আমাদের যে সোয়াচ প্যালেটটি রয়েছে সেই সোয়াচ প্যালেটে আমাদের যে তৈরিকৃত প্যাটার্নটি সেই প্যাটার্ন মাহাদি এই প্যাটার্নটির উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো প্যাটার্নটি আমাদের এই ওয়ার্কবোর্ডের মধ্যে আমাদের ওয়ার্ক স্পেসে চলে এসেছে আমরা এবার একটু ট্রান্সপারেন্সি প্যালেট থেকে আমরা আমাদের যে অপাসিটি রয়েছে এই অপাসিটির পরিমাণ একটু কমিয়ে দেই এবং অপাসিটির পরিমাণ আমরা টোয়েন্টি টু পারসেন্ট করে দিলাম একটু এবার একটু বাইরে ক্লিক করে বন্ধুরা করে দেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ওয়ার্কবোর্ডটি এখন এই ধরনের একটি কাগজের মতো পরিণত হয়েছে যেখানে মিরেজ মাল্টিমিডিয়া কথাটি একটি জল ছাপ আকারে রয়েছে এবং যে আমরা এই টেক্সটটি আমরা যে ব্যবহার করেছি পিছনে জল ছাপ হিসাবে এটি কিন্তু একটি প্যাটার্ন এখানে এখানে এসেছে বন্ধুরা আপনারা আপনারা ইচ্ছে করলে এ ধরনের একটি ডিজাইন বা লোগো কিছু তৈরি লোগো জাতীয় কিছু তৈরি করে সেটিকেও আপনারা আপনাদের কাগজের জলছাপ ছাপ হিসেবে এভাবে ব্যবহার করতে পারেন আশা করি আপনারা এই সিম্পল প্রজেক্টটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের কাজের প্রয়োজনে আপনারা এ ধরনের কাজ আপনারা করতে পারবেন ধন্যবাদ